গত কয়েকদিন ধরে জল্পনা চলছিল যে ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কাকে প্রার্থী করবে বিজেপি, কারণ বলাই বাহুল্য অত্যন্ত হেভি ওয়েট এই উপনির্বাচন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যাকে প্রার্থী করা হোক সেটা যে প্রেস্টিজ ফাইট হতে যাচ্ছে এটা বলাই বাহুল্য। সেখানে দাঁড়িয়ে যে নামগুলো ঘোরাফেরা করছিল প্রথম থেকে, প্রথমে চারটি নাম উঠে এলেও পরে তাতে যোগ হয়েছিল প্রিয়াঙ্কা টিপরেওয়াল, আইনজীবী প্রিয়াঙ্কা টিপরেওয়াল, যিনি সদ্য বিধানসভা নির্বাচনেও বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তার নামও ঘোরাফেরা করছিল। এই মুহূর্তে আমরা যেটা জানতে পারছি যে প্রিয়াঙ্কা টিপরেওয়ালকেই প্রার্থী করছে বিজেপি এবং ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে সেই সিদ্ধান্ত হয়ে গেছে। এক্ষেত্রে যেটা মাথায় রাখা হচ্ছে যে প্রিয়াঙ্কা টিপরেওয়াল যিনি আইনজীবী হিসেবে সাম্প্রতিককালে বেশ কিছু গুরুত্বপূর্ণ কেস এবং যে কেসগুলো, যার মধ্যে অন্যতম হচ্ছে যে এই পোস্টপোল ভায়োলেন্সের যে কেস, যেখানে আমরা দেখেছি যে আদালত সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে, এই কেসটিতেও প্রিয়াঙ্কা টিপরেওয়াল তিনি লড়েছিলেন এবং এটাকে একটা সাফল্য হিসেবে দেখছে বিজেপি, এবং যে কারণে প্রিয়াঙ্কা টিপরেওয়ালের মতো প্রার্থী তাকে সামনে এনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই দিতে চাইছে বিজেপি। এই জন্যই প্রিয়াঙ্কা টিপরেওয়ালের নামটি বিবেচনার ক্ষেত্রে সাম্প্রতিককালে এমন বেশ কিছু মামলা যা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং যেখানে বিজেপির পক্ষে বা বলা যেতে পারে যে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে যে রায়গুলি গেছে সেই জায়গা থেকে প্রিয়াঙ্কা টিপরেওয়ালের নাম সেটা অনেক বেশি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়েছে বলে আমরা বিজেপি সূত্রে জানতে পারছি, যেখানে বিজেপির তরফ থেকেও এটা বলা হচ্ছে যে বিশেষ করে সদ্য যে আমরা দেখেছি যে হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে বহু চর্চিত এই ভোট পরবর্তী হিংসা মামলা, এবং আমরা জানি যে এই মুহূর্তে সিবিআই তদন্ত চলছে, এক্ষেত্রেও প্রিয়াঙ্কা টিপরেওয়াল তিনি এই মামলাটি লড়েছিলেন এবং এই পরিপ্রেক্ষিতে প্রিয়াঙ্কা টিপরেওয়ালের নামটিকে বিচার করেছেন তারা প্রথমত। দ্বিতীয়ত আমরা জানি যে মহিলা ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা নিজের মেয়েকেই চায় এই প্রচার থেকে শুরু করে আমরা দেখেছি যে গোটা রাজ্যব্যাপী যে মহিলাদের ভোট সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে গিয়েছিল, এখানে একটা মহিলা ফেস, তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটা মহিলা ফেস দিয়ে কাউন্টার করার কথা ভাবনা চিন্তা করছে বিজেপি, যে কারণে প্রিয়াঙ্কা টিপরেওয়াল যিনি, এবং আমরা জানি যে বিভিন্ন সময় বিভিন্ন পলিটিক্যাল ডিবেটে প্রিয়াঙ্কা অত্যন্ত ভোকাল, তাই এরকম একজন প্রার্থীকে তাকে সামনে আনা হচ্ছে বলে আমরা জানতে পারছি বিজেপি সূত্রে। ধন্যবাদ মৌপিয়া দি, কথা বলছিলাম আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। যে খবর ইতিমধ্যেই সামনে আসছে যে প্রিয়াঙ্কা টিপরেওয়াল তিনি ভবানীপুর কেন্দ্র থেকে বিধানসভা উপনির্বাচনে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং একাধিক গুরুত্বপূর্ণ পদে রয়েছেন প্রিয়াঙ্কা টিপরেওয়াল, আইনজীবী প্রিয়াঙ্কা টিপরেওয়াল বিজেপির হয়ে একাধিক গুরুত্বপূর্ণ কেস তিনি লড়ছেন, তার নামেই শিলমোহর দিল বিজেপি, ভবানীপুরে প্রার্থীর নাম ঘোষণা করলো বিজেপি, বিজেপির প্রার্থী প্রিয়াঙ্কা টিপরেওয়াল। ভবানীপুরে প্রার্থীর নাম ঘোষণা করলো বিজেপি, ভবানীপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রিয়াঙ্কা টিপরেওয়াল, একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন দলে এবং একই সঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ মামলা লড়ছেন প্রিয়াঙ্কা টিপরেওয়াল, সেই প্রিয়াঙ্কা টিপরেওয়ালের নামেই শিলমোহর দিল দল, বিজেপির প্রার্থী হচ্ছেন প্রিয়াঙ্কা টিপরেওয়াল।